মনে রাখবেন আমার ভাইয়েরা, ঘরের মহিলা যদি নামাজি হয়ে যান, কিতাবের মধ্যে লিখেছেন মহিলা নামাজি হওয়ার বরকতে আল্লাহ পাক স্বামীর হায়াতে বরকত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহর কসম খাইয়া কইয়ার যে বেটি নামাজি থাকবো ওই গুরু জামাই আগে মরতো না, হইও না যে হুজুরতে বেটিন ধরে জামাই আগে মরি যাই, এই বেটিন তে দুঃখ পাইয়ে না, কষ্ট পাইয়ে না, আমি খেয়ে আরো কষ্ট দিবার লাগে হইয়ার নাম। আমার স্ত্রী যদি নামাজি দিনদার হয় নেককার হয়, তে তাইর নামাজর আর দিনদারির আর নেককারির বরকতে আল্লাহ পাকে আমার হায়াত বাড়াইয়া দিলে গো। সুবহানাল্লাহ, আল্লাহ আমার রুজির বরকত দিব, সারাটা কি বড় ফায়দা হইব। আর মা বাপ যদি এই ছেলের অথবা মেয়ের যদি মা নামাজি হন আপনার স্ত্রী নামাজি হন ঘরের ভিতরে, স্ত্রীর নামাজের বরকতে কিতাবের মধ্যে লিখেছেন ছেলেমেয়ের যেখানে আল্লাহ পাক বরকত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাকে ছেলেমেয়ের যেহেন বরকত দিলেইব, ইগুর বুদ্ধিটা ওলাদার বানাইয়া দিব, দুনিয়ার কোন কম্পিউটার এইগুরে আটকাইতে পারত না। আল্লাহ যদি বুদ্ধির রেস বাড়াই দিলেন, তে অন্য ব্রেক লাগার আর কেউ আসুননি না, বুদ্ধির রেস বাড়াবো কিলা। মহিলা আপনার স্ত্রী যদি নামাজি হইন দিনদার হইন, আর স্ত্রী তখন নামাজি হইব দিনদার হইব যখন এই মেয়েটা ইলম দিনের জ্ঞান তাই অন্তর থাকবো। সুবহানাল্লাহ, বেটিনতে বুঝেও না কোন সময় পাক হইতো কোন সময় না পাক হইতো, হায় রে হায়, খাইল কুর না পাক বেটি হারছে আগামী খাইল জোর বা দিয়া, তাই আস্তা দিন গুরিরি না পাক হইয়া জমিনে আল্লাহ নবীর রাসূলের দোয়াই দের আমার উপরে দিয়া আদিস নাই না ফরমান আল্লাহর বান্দি, ওটা বুধবারিনি ইতা বেটিনতে বুধবাইতে না, ওলা অবস্থায় তোমারে খিচুড়ি বানাইয়া রান্দিরি সাদেরি খাওয়ারি হাবুত্তা গিলারি তোমার ফেটো যার, আর তুমিও আল্লাহ আল্লাহ খন্ডায় খন্ডায় এবাদত খন্ডায় না পাক হাবুত্তা গাইয়া তোমার তো কবুলি জীবনী। এ আল্লাহ কইছেন না খালি যে জাবড়া বানাইয়া খিচুড়ি করিয়া বেশ করি এবাদত কর, কমও কর, হলা হলা কর, সুন্দর সুন্দর কর। সুবহানাল্লাহ, ওকে বুঝলে হলা হলা সুন্দর সুন্দর করব। কোন কোন ছাত্র এদিকে পরীক্ষাত লেখছে ও তো গান লিখিলিস একশোর মাঝে মার্ক পার 32 আর 33, আর এগে মাত্র তিন পৃষ্ঠা লেখছে ওনার 83-84 হইলা, বেশ কম কিতাব। হে যা লেখছে ইন খাটিবার কোনো মাথু নাই, এক অক্ষর নোয়ার আঙ্গুল হারাইবার কলমর নিফ হারাইবার জায়গা নাই, আর তুমি যা লেখছো ও সারা বাত্তা খাটিছে খাটিয়া উনি এক মার্ক দিস, অবস্থা বলা নাই তো কিতা করতো। আমরার আমল ওই যার বেশ, কিন্তু পাকি নাপাকি হালাল হারাম সব জাবড়া মিলাই মেয়েরার ইলমের দিনের শিক্ষা আমরা দিতাম। আমি আগে একদিন কইছি আমার মনে আছে, আপনারা এটা হয়তো ভুলি যাইবা, বেটিন তোরে পড়ানি যাই যাসিনি মাদ্রাসার ওখান ভুল বাঙ্গিলাও যাই যাসে কিলে যাইস, কিতাবের মধ্যে লিখেছেন বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন, বিশ্ব নবীজির স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা, মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস আসলা নবীজির স্ত্রী হযরত আয়েশা, খালি মুহাদ্দিস না হাজার হাজার বেটাইন তোরে ফড়াইয়া আর মুহাদ্দিসানার লকব উপাধি টাইটেল সনদ দিছেন হযরত আয়েশা সিদ্দিকা। সুবহানাল্লাহ, আয়েশা ফড়াইতা হাদিস ফড়াইতা এমন তাকি সাহাবী হল আইতা, মদিনা তাকি আইতা, মক্কা তাকি আইতা, শাম তাকি আইতা, মিসির তাকি আইতা, ইরাক তাকি আইতা, বাগদাদ তাকি আইতা, আয়া হযরত আয়েশার কাছে বছর বছর 7 বছর 8 বছর পর্যন্ত সাহাবী হলে ফড়িয়া, এরপরে হদিসর দরায় হদিস পাশ করিয়া সনদ লিয়া ভাগড়ি লিয়া সার্টিফিকেট লিয়া যাইতা। সুবহানাল্লাহ, একজন মহিলা এই যেন ফড়াইতা হুজুর এন বেটা না বেটি যাইতেছেনি বেটা না বেটি বলা করে উদ্ভাই আয়েশা তো বেটাইন তোর নাম থাকে না। দুই নম্বরে কিতাবের মধ্যে লিখেছেন নবীজির স্ত্রী হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালমা, সালমা বেটাইন তোর নাম না বেটাইন তোর নাম বলা করে হুসমাতিও বেটিন সালমা বেটিন, নবীজির স্ত্রী হযরতে উম্মে সালমা ফেকায় ভালো মাসলা মাসাইলে ভালো, বিশ্ব নবীজি বললেন উম্মে সালমা আমি তোমাকে মুফতির লকব দিলাম, তুমি আজ থেকে মুফতি, আমি বিশ্ব নবীজি সব সময় মদিনায় থাকতে পারবো না, আমি তোমারে উপাধি দিলাইলাম মুফতি না ভাস করলে টাইটেল লাগে মুফতি, ও আমি নবীজি তোমারে টাইটেল দিলাইছি মুফতি কারণ তুমি মাসলা মাসাইলে ভালো। সুবহানাল্লাহ, আমি সব সময় মদিনায় থাকতে পারতাম না, মানুষ আইবা মহিলা অকল পুরুষ অকল
মাসলা মাসাইলো আটকিয়া গাইড লাগি দিব সুটা রাখে আলী মোগল আমরা জেনারেল মানুষের যদি শরীয়তর কোনো গাইড লাগে সুটা রাখে আলী মোগল তে ওলা মানুষ গাইড লাগিয়া আইব মদিনা তোমার কাছে আমি তো সব সময় এক জায়গায় থাকতে পারতাম না বিভিন্ন জায়গায় তোমার দিনের কারণে দৌড়াইতে লাগবো আমি তোমারে লকব দিয়ার মুফতি তুমি এই বিভাগে ভালো তুমি এই বিভাগে ভালো মানুষ আসলে পরে তুমি ফতোয়া দিবে সুবহানাল্লাহ হযরত উম্মে সালমা বলতেন নবীজি আমাকে মুফতি বলে লকব দিলেন আমি শত শত সাহাবীকে ফিকার বিভাগে ফিকার বিভাগ কয়টারে বা মাসলা মাসাইলের বিভাগে শিক্ষা দিয়ে জ্ঞান দিয়ে মুফতি আনার টাইটেল দিয়েছি সুবহানাল্লাহ আমি খালি যে ফতোয়া দিতাম কেন না আরো সাহাবী অকলরে ফড়াইতাম মাসলা মাসাইলের বিভাগে এক বিভাগ আছে ইসলামিক ল কয় ইসলামিক ল ফিকার বিভাগ আইন বিভাগ ওই বিভাগও আমি ফড়াইতাম সাহাবী অকলরে ফড়াইয়া শ শ সাহাবী অকলরে মুফতি বানাইয়া সার্টিফাইড করিয়া দিছি সুবহানাল্লাহ চিন্তা কররানি এই মুফতি যাইন সার্টিফাইড করিয়া সার্টিফিকেট দিয়া মুফতি বানাইয়া দিছেন এন বেটানি উম্মে সালমা মহিলা নবীজির স্ত্রী সুবহানাল্লাহ নবীজি মহিলাদের এত গুরুত্ব দিতেন শিক্ষার ব্যাপারে দিনের শিক্ষার ব্যাপারে নবীজি সর্বপ্রথম শুধু মদিনার পুরুষ সাহাবীদেরকে ইলমে দিনের জ্ঞান দিতেন কোরআন আর হাদিসের জ্ঞান দিতেন নবীজি প্রাথমিক যুগে শুধু বেটাইন্তরে কোরআন আর হাদিসের কথা কইতাম বেটিনসা রায় জমিয়া মদিনার সব মুসলমান বেটিন জমিয়া নবীজির কাছে নালিশ লইয়া গেল কি অভিযোগ লইয়া গেল কি গিয়ে বলছেন হে নবীজি আপনি শুধু মদিনার পুরুষদেরকে কোরআন আর হাদিসের জ্ঞান দেন শিক্ষা দেন আমরা কি দোষ করেছি নবীজি আমাদেরকে কেন ইলমে দ্বীনের জ্ঞান থেকে বঞ্চিত করে রাখলেন সুবহানাল্লাহ নালিশ লইয়া গেল কি নবীজির কাছে ইয়া রাসূলুল্লাহ আপনি খালি বেটাইন্তরে কোরআন আর হাদিসের কথা কও জ্ঞান দেও আমরা কি তা দোষ করলাম আমরা কি এটা হক নাইনি আমরা এটা শিখতাম না নি সুন্দর প্রশ্ন লইয়া গেছ নবীজি বললেন মদিনার মহিলারা আমি বিশ্ব নবীজি সপ্তাহে একদিন তোমাদেরকে শিক্ষা দেব কোরআনের জ্ঞান দেব হাদিসের শিক্ষা দেব মাসলা মাসাইলের শিক্ষা দেব বিশ্ব নবীজি হাদিসের মধ্যে লিখছেন কিতাবের মধ্যে লিখছেন বিশ্ব নবীজি মদিনার মহিলাদের জন্য সব সপ্তাহে একদিন রেখে দিলেন যে দিনের নাম ছিল বুধবার আজকে কি বার এটা তো মিলে গেছে ও বুধবার একদিন সপ্তাহ নির্দিষ্ট করে রাখি দিয়েছেন নবীজি মদিনার এদিন আর বেটাইন্তর কোনো মত নাই সারাদিন ফজরের পর থেকে লিয়া মাগরিব পর্যন্ত নবীজি মদিনার মুসলমান মহিলা গুলোরে কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা ইসলামিক লর শিক্ষা ফরাইজের শিক্ষা ফরাইজ বুধবানি বুধবানি মিরাস ওয়ারিস বাপ মরলে সম্পত্তির ওয়ারিস ভাই বোন অন্যান্য অতার শিক্ষা এভরিথিং যাবতীয় শিক্ষা একদিন সপ্তাহে নবীজি দিতা মদিনার মহিলা গুলোরে কিবারে বুধবারে কতটুকু গুরুত্ব দিতেন নবীজি চিন্তা করেন একদিন নির্দিষ্ট করি ওয়াকফ করি নবীজি আস্তা জীবন রাখি দিছেন যে আমার যতদিন বাসমু ওয়াকফ করি রাখি দিলাম তোমাদের এই দিন আর কেউরের শিক্ষা না শুধু মহিলা আগলারে দিব সুবহানাল্লাহ এরপরে নবীজির বিবাহ হয়ে গেল হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির বিয়ে হইছে আরেকজন মহিলার লগে বিধবা মহিলা হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম এর মাইমুনা নবীজি জানতে পারলেন বিয়া হয়ে গেছে বিয়া হওয়ার পরে ও যে মজলিসে বিয়া হয়েছে ও মজলিসেও নবীজি খবর পাইলিছেন হযরত মাইমুনায় দস্তখত জানেন না ওলা একবারে নিরক্ষর অশিক্ষিত আমরার মহিলা সকল অশিক্ষিত আছেন না আমার মাও দস্তখত জানেন না হ্যাঁ একবারে নিরক্ষর টাকা দিলে ওনা দশ ওনা দশ ও কইবা কুড়ি ওলা গোনা আগরামলি মানুষ তো কুড়ি কুড়ি ওলা গোনা হযরত মাইমুনা এরকম একবারে সিগনেচার পর্যন্ত জানেন না দস্তখত জানেন না নবীজি ইজাবার কবুলের পরে বুধবাইছেন নিকাহ হওয়ার পরে নবীজি সঙ্গে সঙ্গে মদিনার একজন মহিলা শিক্ষককে বললেন হে মহিলা শিক্ষিকা আমি বিশ্ব নবীজির আদেশ হল আমার মাইমুনাকে পাঁচ থেকে ছয় মাসের ভিতরে মদিনার সবচেয়ে বড় আলিমা বানিয়ে দেবে সুবহানাল্লাহ এই মহিলা শিক্ষিকা ওয়েলকাম স্বাগতম জানিয়ে বিশ্ব নবীজির কথাকে গ্রহণ করে মেনে নিলেন আর পাঁচ থেকে ছয় মাসের ভিতরে হযরতে মাইমুনাকে মদিনার সবচেয়ে বড় আলিম বানিয়ে দিলেন সুবহানাল্লাহ কতটুকু দেখো বারবার নবীজি গুরুত্ব দিতে রাখে রে বলে অগু ঠিক হয়ে গেলে গড় ঠিক হয়ে যাইব অগু ঠিক ছেলেমেয়ের আমল খাসলত
আসর করে মার আসর মার আমল খাসলতর উপরে আসর করে ছেলেমের আমল খাসলত মা যদি নামাজি হইন তেই পরিবারের ছেলেমে নামাজি হইব 100% পরীক্ষা করে দেখিও ম্যাক্সিমাম পরিবার মা যদি নামাজি হইন তেই পরিবারের ছেলেমে নামাজি হইব সুবহানাল্লাহ আর মা না বেনামাজি বাপ যত বড় মুফতি আর আল্লামা হই দেখো এই পরিবারের ছেলেমে ম্যাক্সিমাম বেশিরভাগ ছেলেমে বেনামাজি হইব আসর করে মার যে আমল সেই আমলে ছেলেমে সন্তানের উপরে আসর করে সুবহানাল্লাহ